সাত মেত রাজ্যের তৃতীয় পর্যায়ের নির্বাচন। শুক্রবারে উকলিল মনোনয়ন পত্র দাখিলের সময়সীমা। অন্তিম দিনা চারি শক্তিশালী প্রার্থীর মনোনয়ন দাখিল। হাজার হাজার সমর্থকরে শক্তি প্রদর্শন প্রার্থীর। সাত মেত অনুষ্ঠিত হব রাজ্য তৃতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচন। শুক্রবারে অনুষ্ঠিত হয়ে গেল পাঁচটা সমষ্টির ভোটগ্রহণ। একদিনাই উকলি গেল তৃতীয় পর্যায়ের নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের সময়সীমা। অন্তিম দিনা হাজার হাজার সমর্থকক লগত লৈ তিনি সমষ্টিত চারি শক্তিশালী প্রার্থীয়ে দাখিল করলে মনোনয়ন। গুৱাহাটীত বিজেপির বিজুলী কলিতা মেধির মনোনয়ন দাখিল। এয়া গুৱাহাটী সমষ্টির বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধির মনোনয়ন পত্র দাখিলের দৃশ্য। পুয়াই খানাপাৰাত হাজার হাজার বিজেপির নেতা কর্মী অনুষ্ঠানত উপস্থিত। মুখ্যমন্ত্রীর অগপ বিজেপির নেতৃত্ব খানাপাৰাৰ বিশাল ৰেলীৰে হাজার হাজার সমর্থকক লগত লৈ কামৰূপ মেট্রো জিলা উপায়ুক্তর কার্যালয়ত মনোনয়ন পত্র দাখিল বিজুলী কলিতা মেধির। আজি আমি মা কামাখ্যার ওসরত প্রার্থনা জানাইছো যে বিজুলী কলিতা মেধি যাতে বিপুল ভোটত বিজয়ী হব পারে। মই নিশ্চিত যে আমি বহুত ভোটত বিজয়ী হম। উখল মাখল কুকুৰাজাৰো। হাজার হাজার দলীয় সমর্থকক লগত লৈ কুকুৰাজাৰ জিলা আয়ুক্তৰ হাতত মনোনয়ন পত্র দাখিল করে বিপিএফৰ প্রার্থী শম্ফা বৰগৈৰীয়ে। প্রার্থীগৰাকী সংগ দিয়ে বিপিএফ প্রধান হাগ্ৰামা মহিলাৰী সহ দলীয় নেতাসকলে। মই কাম্পা বৰগৈৰীয়ে নমিনেশন দাখিল কৰিছো টিটিসি বাসী আৰু বিশেষকৈ আমাৰ একদম কোকৰাজাৰ লোকসভা সমষ্টিত যিমান জাতি গোষ্ঠী আছে ধৰ্মাৱলম্বী আছে একত্ৰিত হৈ পেলাই বিপিএফ দলক ভোট দিবৰ কাৰণে সকলোৱে সাজু হৈছে। বিপিএফ দল হিচাপে এক নম্বৰ কোকৰাজাৰ লোকসভাত বিজয়ী হোৱাটো নিশ্চিত হ'ব লগা একো নাই। 100% আমাৰ কাম্পা বৰগৈৰীয়ে জিকিব পাস। বৰপেটাত শক্তি দেখুৱালে চিপিআইএমেও। শুকুৰবাৰে হাজাৰ হাজাৰ সমৰ্থকক লগত লৈ বৰপেটা আয়ুক্তৰ হাতত মনোনয়ন পত্ৰ দাখিল কৰে সমষ্টিটোৰ প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰে। চিপিআইএমৰ প্ৰাৰ্থীগৰাকী সংগদীয়ে দলৰ ৰাজ্যিক নেতা হেমেন দাসে। মোক সমৰ্থন কৰিছে, মোৰ প্ৰাৰ্থিত্বক সমৰ্থন কৰিছে, সেইকাৰণে 15,000ৰ অধিক লোক আজি সমবেত হৈছে মিউনিচিপেলিটি ফিল্ডত। মিছিলটো চালে আপোনালোকে গম পাব। আৰু এইবাৰ মানুহে বিচাৰিছে যে এজন যোগ্য প্ৰাৰ্থী পাৰ্লামেণ্টলৈকে যাওক। যিৰপৰাই প্ৰকৃত প্রচার আরম্ভ করব লাগবে। নরেন্দ্র মোদী এখন সংবিধান শেষ করব ওলাইছে। গতি এই নির্বাচনের আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হৈছে যে এই নরেন্দ্র মোদীক পরাস্ত করা, কারণ যাতে সংবিধানখন শেষ করব নোৱাৰে। বৰপেটাত শক্তি দেখুৱাবলৈ নেৰিলে তৃণমূল কংগ্রেসেও। হাজার হাজার সমর্থকক লগত লৈ বৰপেটা জিলা আয়ুক্তর হাতত মনোনয়ন পত্র দাখিল করে বৰপেটাৰ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবুল কালাম আজাদে। দলীয় প্রার্থীগুলির সংগদিয়ে দলের রাজ্য সভাপতি রিপন বড়ায়। রাইজর আশীর্বাদত বরপেটা লোকসভা তৃণমূল কংগ্রেসের বহুত উত্থান ভাল। আমি অসমীয়াই হোক, বেঙ্গলী হোক বা বড়োই হোক, মুসলমানেই হোক, সব জাতি জনগোষ্ঠীর ভোট আমি পাম। আজি বরপেটাতো সাংঘাতিক ধরনের জনসমাগম, এইটোৱেই কথা প্রমাণ করেছে যে রাইজে এইবার বিকল্প বিচাৰিছে আৰু নতুন বিকল্প বিচাৰিছে, আৰু সেই নতুন বিকল্প হৈছে তৃণমূল কংগ্রেস। যুদ্ধ হব। তৃতীয় পর্যায়ের নির্বাচনতো তুমুল যুঁজ হব। বিশাল সমদলের মনোনয়ন পত্র দাখিল করে যেন তারই ইঙ্গিত দিলে দল বিশেষে। পিছে শক্তি পরীক্ষাত কোনে শেষ হাঁহি মারিব সেয়া নির্ণয় হব চারিজনের ফলাফল ঘোষণার দিনাহে। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।